रविवार आसामेर विभिन्न जिलार संगे धुबरी गौरीपुर और गोलकगंज पुरसभा निर्वाचने भोटग्रहण अनुष्ठित होच्छे। उल्लेख धुबरी महकुमा धुबरी गौरीपुर और गोलकगंज ए तीनटी पुरसभा मोट 100टी भोट केंद्रे रविवार सकाल थेके भोटग्रहण शुरू हय। धुबरी पुरसभा 65टी भोट केंद्र, गौरीपुर पुरसभा 24टी भोटग्रहण केंद्रे भोट अनुष्ठित होच्छे। गोलकगंज पुरसभा 11टी भोट केंद्र रयेछे। धुबरीते 16टी वार्डे मोट 50,594 जन भोटार रयेछे, जार मध्ये 24,787 जन पुरुष और 25,807 जन महिला। गौरीपुरे 13টি ওয়ার্ডে ভোটার রয়েছে 21,389 জন, 10,536 জন পুরুষ এবং 10,853 জন মহিলা ভোটার রয়েছে। এদিকে গোলকগঞ্জ পৌরসভা 10টি ওয়ার্ডে মোট 10,476 ভোটার রয়েছে, যার মধ্যে 5,318 জন পুরুষ এবং 5,138 জন মহিলা ভোটার। আমাদের ডিজিটাল বাংলার প্রতিনিধি শাহাদাত ধুবরীতে উপস্থিত বিভিন্ন দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে স্থানীয় মানুষেরা কি বলছেন শুনবো। হ্যাঁ, ডিজিটাল বাংলা সকল দর্শককে আমি শাহাদত আলী আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আসামের ধুবরী জেলার যে ধুবরী শহরের যে বিদ্যাপাড়া বয়েজ এমএ মাদ্রাসার সম্মুখে। কারণ আজকে যে আসামের ইতিমধ্যে রাজ্যের 80টি পৌরসভা এলাকায় কিন্তু যে সকাল থেকে শুরু হয়েছে যে ভোট পৌরসভা ভোট প্রক্রিয়া, তাই আজ এই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি যে সম্পূর্ণ ইতিমধ্যে কিন্তু শান্তিভাবে কিন্তু ভোট প্রক্রিয়া মানে চলছে। তাই আমার যে সহকর্মী এবং প্রিয় জার্নালিস্ট শাহজামাল শেখকে আমি অনুরোধ করব যে চিত্র এবং যে যে স্কুলের যে বোর্ড রয়েছে এবং যে স্কুলের বাইরে যে সমস্ত মানুষ কিন্তু রয়েছে এইভাবে কিন্তু আজ সকাল থেকে 8টা থেকে কিন্তু এইভাবে দাঁড়িয়ে রয়েছে, এবং কি যে স্কুলের সম্মুখে যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু বলা যায় যে কড়াভাবে এবং সমর্থকরা কিন্তু রয়েছে যে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং শান্তিপূর্ণভাবে যাতে ভোট প্রক্রিয়া সমাপ্ত হয়। তাই আজ এইভাবে যে ধুবরী শহরের ইতিমধ্যে যে 16টা যে ওয়ার্ডের ভোট প্রক্রিয়া কিন্তু আরম্ভ হয়েছে, এবং কি গৌরীপুর যে গৌরীপুর 13টা যে ওয়ার্ডের কিন্তু ভোট প্রক্রিয়া আরম্ভ হয়েছে। গোলগঞ্জ কিন্তু 10টা এলাকায় কিন্তু এইভাবে শান্তিপূর্ণভাবে সকাল থেকে কিন্তু শুরু হয়েছে। তাই আমি আমার সহকর্মী যে ভিডিও জার্নালিস্ট শাহজামাল শেখকে আমি অনুরোধ করব সেই চিত্র কিন্তু আপনাদের সম্মুখে কিন্তু তুলে ধরছেন, এবং যে এই এলাকার যে সচেতন ব্যক্তিরা রয়েছেন তাদের কাছে আমি বিশেষ করে জানার জন্য চেষ্টা করব যে আজ সকাল থেকে কীভাবে শান্তিপূর্ণভাবে যে ভোট প্রক্রিয়া হচ্ছে। দাদা, আপনার কী বলবেন কোন আমাদের এটা বিদ্যাপাড়া 8 নম্বর ওয়ার্ড ধুবরী টাউন। কেমন ভাবে কি ভাবে খুব শান্তিপূর্ণ ভাবে ভোট হতেছে এখানে, কোনো অসুবিধা নেই এইবার। কেমন আশাবাদী, কি বলবেন বিভিন্ন সমস্যা রয়েছে আপনাদের ওয়ার্ডে? তাদের সমস্যা তো থাকবেই, কম বেশি পরিমাণে সমস্যা থাকবেই। বিশেষ করে আপনারা সচেতন ব্যক্তি এবং নাগরিক হিসাবে সেই ব্যক্তিদের এবং কি প্রার্থীদেরকে কি আহ্বান জানাবেন? যাতে ওয়ার্ডের জন্য ভালো কাজ করে, আমার ড্রেনের সমস্যা আছে ওটা যাতে মিটিয়ে দেয়, আমরা খুব আনন্দিত হবো, খুব খুশি হবো এটা। সেই জন্য আমরা যোগ্য ব্যক্তিকে ভোট দেবো। ভোট দিয়েছেন আপনি? এখনো দেইনি, দেবো আর কি, আমি যোগ্য ব্যক্তিকে ভোট দেবো আর কি। তবে এলাকার যে সচেতন মানুষ রয়েছে তাদের কিন্তু একটাই দাবি, তারা কিন্তু একজন যোগ্য প্রার্থীকে এবার নতুন মুখের কিন্তু সন্ধান করছেন, এবং কি সরাসরি আমি আমার সম্মুখে যে এবং কি আরও যে বয়স্ক লোক রয়েছে এলাকার তাদের কাছে আমি জানার জন্য প্রয়াস করব। কি বলবেন, ভোট দিয়েছেন? ভোট দিয়েছি। কী কী সমস্যা আছে আপনাদের? সমস্যা আছে আমাদের এখন যেটা জিনিসের দাম বৃদ্ধি, যেটা বর্তমান পরিস্থিতি হয়েছে, আমরা তো লেবার ক্লাসের লোক, এই জিনিসগুলোকে সমাধান হতে লাগে এক নম্বর কথা। আর সবথেকে বড় কথা আমাদের লেবার ক্লাসের যেটা পরিস্থিতি বর্তমান, এটা তো অসম্ভব হয়ে গেছে। আমাদের সবথেকে বড় কথা হচ্ছে কি, আমাদের তো এই পয়সা আর এই জিনিসের মূল্যের সঙ্গে সবথেকে বড় কষ্ট এইটা, তো আমাদের লাগে জিনিসের দাম কমতে লাগে এক নম্বর কথা, আর আমাদের শান্তি লাগে বাস। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH31 চকচকা কোচবিহার। তবে সেই চিত্রই কিন্তু আমার সহকর্মী ভিডিও জার্নালিস্ট আপনাদের সম্মুখে তুলে ধরবে যে এই যে বিদ্যাপাড়া বয়েজ মানে যে মাদ্রাসা, সেই মাদ্রাসা কিন্তু ইতিমধ্যে যে ভোট প্রক্রিয়া সকাল থেকে 8টার থেকেই কিন্তু এভাবে শুরু হয়েছে, এবং সেই চিত্রই কিন্তু আমার সহকর্মী এবং ভিডিও জার্নালিস্ট শাহজামাল শেখ কিন্তু আপনাদের সম্মুখে তুলে ধরছে। প্রত্যেকটি চিত্রই কিন্তু এভাবে তুলে ধরছেন, এবং কি আসামে ইতিমধ্যে যে 80টি যে পৌরসভা এলাকায়, সেই পৌরসভা এলাকায় কিন্তু এইভাবে আজ 6 তারিখ এবং রোববার এই
সকাল থেকে 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু এইভাবে ভোট প্রক্রিয়া চলে থাকবে। এবং কি বিশেষ করে ধুবড়ী গৌরীপুর গোলগঞ্জ যে পৌরসভা এলাকা রয়েছে সেইখানে কিন্তু খুব সকাল থেকে শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। এবং যে ধুবড়ীর বিশেষ করে ধুবড়ীর 50,594টা ভোটার কিন্তু আজ নির্ণয় করবেন যে বিশেষ করে ধুবড়ীতে যে 38টি যে দলের যে মনোনীত প্রার্থীরা রয়েছেন তারপরেও কিন্তু যে মাঝে 60টি কিন্তু নির্দল প্রার্থীরা রয়েছেন। এবং ধুবড়ী যে 16টা ওয়ার্ডের 50,594টি ভোটার কিন্তু আজ ভাগ্য কিন্তু তাদেরকে নির্ণয় করবেন। এবং কি বন্দী হয়ে রয়েছেন যে এই বিশেষ করে যে 38টি প্রার্থীর সঙ্গে যে 60টি নির্দল প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু ভাগ্য কিন্তু সেই বন্দী হয়ে রয়েছে। এবং কি আমার সম্মুখে যে প্রার্থীরা রয়েছে বিশেষ করে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা রয়েছে তাদেরকে আমি জানবো তাদের প্রতিক্রিয়া কি এবং কি তারা কি বলছে কি বার্তা দিবে। বিশেষ করে প্রথমে আপনার পরিচয়টা দিবেন। মেরা নাম সুজাতা বাসপুরা, বিজেপি দল সে। বিজেপি দল সে ক্যা মানে কেসা লাগা আজ যে ভোট হো রহা হ্যায়? আচ্ছা লাগ রহা হ্যায়। কি আশাবাদী ক্যা হ্যায়? আশাবাদী হ্যায় কি জিতুঙ্গি। কিস লিয়ে আপ মানে নির্বাচন কিউ কিউ মানে ইয়াহ পে কিউ মতলব মে বিজেপি মে কিউ উঠি হুঁ ওই না। কিস লিয়ে আয়া থা মানে ইলেকশন করনে কে লিয়ে? ইলেকশন ইস লিয়ে করনে আয়ি হুঁ কি মুঝে ডেভেলপ করনা হ্যায়, মুঝে বহুত ডেভেলপ করনা হ্যায়। সমস্যা ক্যা ক্যা হ্যায়? বহুত সমস্যা হ্যায়, জেসে কি जैसे बारिश होती है तो नाले से बांध पानी हो जाता है पूरे, जैसे कि रास्ते में चलने में प्रॉब्लम होती है, रास्ता खराब है, बहुत खराब है, पूरी स्थिति बहुत खराब है। प्रतिष्ठी अब तो तीन है, अब देखते हैं किसका होता है। হ্যাঁ আরও আছে, আমি তাদের কাছে কিন্তু যে তাদের মনের কি বক্তব্য এবং তাদের কি প্রক্রিয়া সেই কথা কিন্তু আরও প্রার্থীদের কাছে আমি জানার জন্য চেষ্টা করব। দিদি নমস্কার। নমস্কার, কি বলবেন আজকে, আপনার পরিচয়টা দিন। নমস্কার, মোর নাম আফিদা খাতুন। মুঝে বহুত ডেভেলপ করনা হ্যায়। সমস্যা ক্যা ক্যা হ্যায়? বহুত সমস্যা হ্যায়, জেসে কি জেসে বারিশ হতি হ্যায় তো নালে সে বানপানি হো জাতা হ্যায়। হ্যাঁ আরও আছে, আমি তাদের কাছে কিন্তু যে তাদের মনের কি বক্তব্য এবং তাদের কি প্রক্রিয়া সেই কথা কিন্তু আরও প্রার্থীদের কাছে আমি জানার জন্য চেষ্টা করব। দিদি নমস্কার। নমস্কার, কি বলবেন আজকে, আপনার পরিচয়টা দিন। নমস্কার, মোর নাম আফিদা খাতুন। মোর 8 নং ওয়ার্ডের প্রার্থী অকপ দলের পড়া। কিমান আশাবাদী? বহুত আশাবাদী, বহুত বিপুল ভোট জিতিম বলে আশা করি আছে। কিমান ভোট পাবো? 670-80টা। জয়ী হব? আপনার তো মানে প্রতিদ্বন্দ্বী কোন হব আপনার লাগে? দুটো আমি তো তিনটাই না, তিনটার ভিতরে তো হব যে কোনো একটা। নির্দলীয় ক্ষেত্র না? নাই নাই, নির্দলীয় নাই আমার ওয়ার্ড। কি উন্নয়ন করিব? যিবর কাম বাকি আছে হেবর সরকারে যিবর আসনি দিব হেবর মই আশা করো যে সবকে দিব পারিম। ধন্যবাদ। একটাই তাদের কি বক্তব্য, এখনো পর্যন্ত কিন্তু ধুবড়ী শহরের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান করার জন্য এবং যে স্থানীয় যে জনগণরা রয়েছে তাদের কিন্তু যে সহায় সহযোগিতা নিয়ে কিন্তু এই প্রার্থীরা কিন্তু ভোটের মধ্যে দাঁড়িয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এবং ডিজিটাল বাংলার পক্ষ থেকেও ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, তারা যাতে পাওয়ারফুলে এবং গদিতে এবং চেয়ারে এসে যাতে এই সেই সমস্যাগুলো ধুবড়ীর সমস্যাগুলো সমাধান করতে পারে। এই মুহূর্তে আমি ধুবড়ী আসাম থেকে শাহাদত আলী এবং ভিডিও জার্নালিস্ট শাহজামাল শেখের সঙ্গে